প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোরা সবাই ভালো আছিস। আমরা আজ গত ক্লাসে যে ভিস্কোসিটি নিয়ে আলোচনা হয়েছিল, ভিস্কোসিটি চ্যাপ্টারটা শুরু হয়েছিল, সেই আলোচনার প্রাসঙ্গিকতা রেখেই আমরা আজকে একটি আলোচনায় প্রবেশ করব। আজকের টপিক হলো বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, তো বার্নুলিস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আলোচনা আমাদের বার্নুলি থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন, বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আমরা বার্নুলি উপপাদ্য নিয়ে আজকে আলোচনায় প্রবেশ করব। বার্নুলি উপপাদ্য দিয়ে আজকের আলোচনা আমরা প্রবেশ করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গ্রুপে গ্রুপে সকলের গ্রুপে যার যার গ্রুপ, যে যে ব্যাচের গ্রুপ আছে, সেই গ্রুপ গুলোতে পাসের লিঙ্কটা শেয়ার করবে, কেমন? তো বার্নুলির থিওরেম এবং বার্নুলির উপপাদ্য এবং তার প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করবো। বার্নুলির উপপাদ্য কি? ফরাসি গণিতবিদ ড্যানিয়েল বার্নুলি, উনি তরলের প্রবাহ সংক্রান্ত বিষয়ে একটি উপপাদ্য প্রণয়ন করেন। তো আমরা বার্নুলির উপপাদ্যে প্রবেশ করার পূর্বে বার্নুলির উপপাদ্যে প্রবেশ করার পূর্বে একটু ছোট্ট আলোচনা সেরে নেব, নইলে আমরা উপপাদ্যটা অর্থাৎ বার্নুলির উপপাদ্য বোঝার জন্য কতগুলো বিষয় একটু জেনে নেওয়া দরকার, সেইগুলো আগে একটু জেনে নিই। তাহলে আজকের ক্লাসের আমাদের মূল আলোচনা বিষয় বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সেই আলোচনার বোধগম্যতার জন্য আমরা কতগুলো বিষয় একটু জেনে নেব। তার মধ্যে প্রথম বিষয় হলো তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার, আবারও বলছি, মূল আলোচনা আমাদের বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সেই আলোচনার বোধগম্যতার জন্য আমাদের কয়েকটি বিষয় জেনে নিতে হবে। সেই বিষয়গুলির মধ্যে প্রথমেই আমরা ঢুকছি, সেটা তরল প্রবাহের হার। এই তরল প্রবাহের হারটা কি? দেখো, তরল প্রবাহের হার মানে কোন নল, এই নলের কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই নলের এটা প্রস্থচ্ছেদ, এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, তার নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয়, এটা একটা নল। এই নলের প্রস্থচ্ছেদের প্রতি একক, এই যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় তাকেই তরল প্রবাহের হার বলা হয়। তাহলে আবারও বলছি, সাপোজ এটা একটা নল, কেমন, এই নলের এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে সাপোজ এখান দিয়ে তরল নির্গত হচ্ছে, তো প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয়, তাহলে যেটা বলছিলাম, কি বললাম, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় তাকেই তরল প্রবাহের হার বলে। তো তরল প্রবাহের হার, তাহলে আবার বলছি, কোন নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয়, যতটা আয়তনে তরল প্রবাহিত হয় তাকেই তরল প্রবাহের হার বলে। সাপোজ তুই একটা ট্যাপ ছেড়ে দিয়েছিস,
আর ট্যাপ ছেড়ে দিলে জল পড়ছে, সেই ট্যাপের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে, তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল পড়ছে সেটাই হচ্ছে তরল প্রবাহের হার। কেমন? তাহলে সাপোজ তুই টিউব অয়েল কল টানছিস, কল টানছিস, কলের যে মুখটা সেই মুখটা একটা ক্ষেত্রফল আছে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল পাস করছে সেটা হচ্ছে তরল প্রবাহের হার। মূল কথা, কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয়, শুধু তরল নয় গ্যাসও হতে পারে, আমরা এখানে তরল প্রবাহের হার বলেছি বলে তরল দিয়ে বলছি, গ্যাসও হতে পারে, ঠিক আছে? তাহলে প্রবাহের হার বলতে শুধু যদি আমি তরল উল্লেখ না করে শুধু কমন বলি প্রবাহের হার, প্রবাহের হার বলতে কি বোঝে? যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহী প্রবাহিত হয়, প্রবাহী বলতে তরল বা গ্যাস, প্রতি সেকেন্ডে যতটা প্রবাহিত হয় তাকেই প্রবাহের হার বলে। তাহলে তরল প্রবাহের হার কি? যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয় তাকেই তরল প্রবাহের হার বলে। এখন আমরা দেখে নেব যে তরল প্রবাহের হারের একটা গাণিতিক রাশিমালা বার করার চেষ্টা করছি। মনে কর এই ক্ষেত্রফলটা আলফা, কেমন? এই যে ক্ষেত্রফলটা সাপোজ আলফা, আর এখান দিয়ে তরল নির্গত হচ্ছে ভি বেগে, ভি বেগে তরল নির্গত হচ্ছে। তোরা লেখা বুঝতে পারছিস তো? লেখা কি বুঝতে পারছিস? দেখ তো আমি পর্দাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে দেওয়ার পর ভালো দেখতে পাস না এখন ভালো দেখতে পাচ্ছিস একটু আমাকে কমেন্টস করিস। হ্যাঁ, দেখতো আগে ভালো দেখতে পাচ্ছিলি না এখন ভালো দেখতে পাচ্ছিস? তাহলে কি বলছি, এটা একটা নল, এই নলের মধ্য দিয়ে ভি বেগে তরল নির্গত হচ্ছে, এই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, ঠিক আছে? এখন আমরা কি বলছি, তরল প্রবাহের হার মানে কি বললাম, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয়। তো আমাকে বল, যদি এখান দিয়ে তরল নির্গত হয়, সাপোজ 1 সেকেন্ডে যে তরল নির্গত হয়েছে এতটা তরল নির্গত হয়েছে, কি বললাম আবারও বলছি, ধর এটা একটা নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, এর মধ্য দিয়ে ভি বেগে তরল নির্গত হচ্ছে, এবার আমি বললাম 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে তরল এতটা পরিমাণ গেছে। মনে কর যে তরলটা বেরিয়েছে সেটা যদি এখান দিয়ে না পড়ে গিয়ে সোজা যেত, কল্পনা কর এখান দিয়ে যে তরলটা নির্গত হচ্ছে ভি বেগে খুব স্পিডে পার হচ্ছে, তরলটা এখান থেকে পড়ে গেল না, না পড়ে গিয়ে সোজা গেল, সোজা গেলে এতটা পর্যন্ত যেত, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, তাহলে কি বলছিলাম, দেখ এখান থেকে 1 সেকেন্ডে এতটা পরিমাণ তরল গেছে, বুঝলি? যদি এখান থেকে তরল না পড়তো, না পড়তো, না পড়ে সোজা যায়, তাহলে 1 সেকেন্ডে তরল এতটা গেছে। আমাকে কি বলতে পারবি যে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে বলতে পারবি? এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে বলতো? বল, কি বললাম আমি আবার বলছি, এটা একটা নল, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, এখান দিয়ে ভি বেগে তরল নির্গত হচ্ছে, আমি এখন জানতে চেয়েছি 1 সেকেন্ডে তরল এখান থেকে এখানে গেছে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কিন্তু ভি হবে। কেন বলতে পারিস ভি হবে? তরলের বেগ তো ভি, তাহলে এক্স বেগ কাকে বলে? 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই তো বেগ বলে। তো তরল 1 সেকেন্ডে এতটা দূরত্ব গেছে, তার মানেই ওর বেগের সমান। তরলের বেগ ভি মানে কি? বেগ মানে কি? সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে এই তরলের বেগ যদি ভি হয়, তাহলে সে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ভি দূরত্ব। তাহলে আমি বলতে চেয়েছি যে এই নলের এই প্রস্থচ্ছেদ আলফা, এর মধ্য দিয়ে 1 সেকেন্ডে তরল ভি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 1 সেকেন্ডে এই নলের মধ্য দিয়ে যতটা তরল নির্গত হলো, সেই তরলটা কতটা তরল? এই যে এতটা তরল,
তাই না? এতটা তরলই নির্গত হয়েছে, বোঝা গেছে কি বলেছি? তাহলে এইটুকু তরলের আয়তন যেটা, সেই আয়তনের তরলই 1 সেকেন্ডে এই নলের মধ্যে দিয়ে বার হয়েছে। কেমন? তাহলে এইটুকুর আয়তন কি করে পাবো বল? এইটুকুর আয়তন কত পাবো, কি করে পাবো বল? তাহলে প্রতি সেকেন্ডে নির্গত, তোরা সবাই খাতা নিবি, হ্যাঁ খাতা নিয়ে যত সম্ভব বোর্ড ওয়ার্কটা তোলার চেষ্টা করবি, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন কি হবে বলতো? প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন হয়েছে ক্ষেত্রফল, এইটুকুর আয়তন কি হবে রে? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। চোঙের আয়তনের সূত্র কি? ক্ষেত্রফল পায়ের স্কয়ার এইচ। এখানে যেমন ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য করলে কি পাবো? আয়তন পাবো। তাহলে ক্ষেত্রফলটা কত? আলফা। এই যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? আলফা। আর দৈর্ঘ্যটা কত হবে? ভি। এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ভি, আর এই ক্ষেত্রফল কত? আলফা। তাহলে আলফা ভি। তাহলে প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন, তার মানেই তরল প্রবাহের হার। প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন, তার মানেই তরল প্রবাহের হার। তাহলে আমি বলতে পারি, অতএব অতএব তরল প্রবাহের হার ইকুয়ালস টু আলফা ভি। আলফা ভি মানে কি? ক্ষেত্রফল ইন্টু বেগ, বোঝা গেছে কি বলেছি? তাহলে আমরা আলোচনা করছিলাম তরল প্রবাহের হার নিয়ে। তরল প্রবাহের হার কাকে বলে বললাম? কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল নির্গত হয় তাকেই বলা হয় তরল প্রবাহের হার। তাহলে একটি নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল নির্গত হয় তাকেই তরল প্রবাহের হার বলে। তো আমরা সেই তরল প্রবাহের হার বার করছিলাম, বললাম কি, আমি একটা নল নিয়েছি যার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা এবং তরলের বেগ হলো ভি। 1 সেকেন্ডে তরল এখান থেকে এখানে গেছে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে? ভি। কেন? যেহেতু তরলের বেগ ভি আর বেগের সংজ্ঞা হচ্ছে 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1 সেকেন্ডে গেছে, মানে এটা হবে ভি। তাহলে এইটুকু তরলের যে আয়তন, সেই আয়তনের তরলই 1 সেকেন্ডে নল থেকে নির্গত হয়েছে। তাহলে সেইটুকু তরলের আয়তন কত? এই যে এর আয়তন কত? এই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল আলফা, দৈর্ঘ্যটা কি? ভি। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? তরল প্রবাহের হার ইকুয়ালস টু আলফা ভি। আলফা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ভিটা বেগ, তার মানে ক্ষেত্রফল ইন্টু বেগ করলে আমরা তরল প্রবাহের হার পাবো। কেমন? তো আমরা তরল প্রবাহের হার জানলাম। আচ্ছা বলতো, প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন এইটা, যদি বলি প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত? কিরে, আমি বললাম এই নলের মধ্য দিয়ে, সাপোজ এটা একটা নল, এই নলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে আলফা ভি পরিমাণ তরল নির্গত হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন যদি আলফা ভি হয়, প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত হবে? ভর কত হবে রে বল? প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত হবে? আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলেই ভর হয় না? প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন যদি এটা হয়, আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে কি পাওয়া যায়? ভর পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত? তাহলে প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত হবে বল? আলফা ভি রো। অর্থাৎ প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন এটা আলফা ভি, তার সঙ্গে ঘনত্ব গুণ করলেই ভর পাওয়া যায়। তো আবারও একবার বলছি, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বার্নুলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। সেই বার্নুলিস থিওরেমের বোধগম্যতার জন্য আমরা বার্নুলিস থিওরেমে ঢোকার পূর্বে কতগুলো বিষয় একটু জেনে নেব। তার মধ্যে প্রথম বিষয় যেটা জানলাম,
সেটা হচ্ছে তরল প্রবাহের হার বলতে কি বুঝি সেটা দেখলাম। তরল প্রবাহের হার মানে আলফা বি। তরল প্রবাহের হার কাকে বলে? প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তনকে তরল প্রবাহের হার বলে। কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভরকে, নির্গত তরলের আয়তনকে তরল প্রবাহের হার বলে। এবং প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর কত হবে? প্রতি সেকেন্ডে নির্গত তরলের আয়তন হচ্ছে আলফা ভি, আর প্রতি সেকেন্ডে নির্গত তরলের ভর হচ্ছে আলফা ভি রো। তাহলে তরল প্রবাহের হার বুঝলাম। নেক্সট হেডিং কর ধারাবাহিকতার সমীকরণ। নেক্সট হেডিং কর ধারাবাহিকতার সমীকরণ। তাহলে পরের হেডিং কর, পরের হেডিং কর ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি ধারাবাহিকতার সমীকরণ। তাহলে পরের টপিক কি বললাম আমরা? ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার ধারাবাহিকতার সমীকরণ ইকুয়েশন অফ কন্টিনিউটি, সেই ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলছে দেখ। ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আমি ইতিপূর্বে একটা কথা বলেছি গত ক্লাসে যে আমরা প্রবাহকে দুভাগে ভাগ করেছিলাম, ধারারেখ প্রবাহ এবং বিক্ষুব্ধ প্রবাহ। ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ এবং বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো কেমন? তো আরে ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে দেখতে বা শুনতে? দেখা বা শোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে রে? অ্যাটেন্ডেন্স এত কম লাগছে কেন? হ্যাঁ রে, অ্যাটেন্ডেন্স তো 4 ভাগের 1 ভাগ, বাকিরা কোথায়? অ্যাটেন্ডেন্স এত কম কেন রে? ক্লাসে অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক বলেছিলাম, কিন্তু অ্যাটেন্ডেন্স তো মনে হচ্ছে 4-5 ভাগের 1 ভাগ। দেখ ধারাবাহিকতার সমীকরণ, যাই হোক প্রত্যেকে গ্রুপে একটু রিমাইন্ডার দিতো। হ্যাঁ গ্রুপে একটু রিমাইন্ডার দে সবাইকে, অ্যাটেন্ডেন্স এত পুর অ্যাটেন্ডেন্স কেন? একটা জিনিস বুঝতে হবে, আমরা কিন্তু অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও, ধর এই তো অনেক প্রতিকূলতা বুঝতেই পারছিস, এই প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও আমরা পড়াশোনার যে প্রয়াস, এই যেটা প্রয়াস চালানো হচ্ছে, যে ধর তোদের কাছে সরাসরি যেতে পারছি না, ফেস টু ফেস পড়ানোর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, পরিবেশ পরিস্থিতি একান্তই অত্যন্ত অত্যন্ত প্রতিকূল, সে মতো পরিস্থিতিতে এই প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তোদের কাছে পৌঁছানোর এই যে চেষ্টা, এই চেষ্টাকে তো অবশ্যই সাধুবাদ জানানো উচিত, তোদেরকে সাদরে গ্রহণ করা উচিত। কিন্তু সেখানে দাঁড়িয়ে তোরা ক্লাসটাকে মিস করে বিলাসিতা করছিস, সেটা কিন্তু ঠিক করছিস না। মানে এই প্রচেষ্টাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে এমন ভাবে ক্লাসে যেতে হচ্ছে, তোদের কাছে পৌঁছাতে হচ্ছে আমাকে এমন ভাবে, এই এটাকে যদি তোরা সাদরে গ্রহণ না করিস রীতিমতো, এটা কিন্তু একটা মানে নেগেটিভ সাইন, এটা কিন্তু তোদের কাছ থেকে আসা নয়, মানে এমন ঠিক আচরণ কিন্তু আশাবাঞ্জক নয়। যাই হোক সবাই ক্লাসে অ্যাটেন্ড কর, অযথা মানে
ইচ্ছা হলো ক্লাস ক্লাস করলি না, বা ইচ্ছা হলো ক্লাস করলি, এমন এমন ক্যাজুয়াল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তোরা যদি ক্লাসে সিরিয়াস না হোস, ক্যাজুয়াল হলে তাহলে তুই লাইভ ক্লাস বন্ধ করে দিতে হবে। তোদের অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি 4 ভাগের 1 ভাগ, এমন পুয়ার অ্যাটেন্ডেন্স নিয়ে তো লাইভ ক্লাস না করাই ভালো, তাহলে ক্লাস করবো না। যাই হোক, মানে এমনটি কিন্তু কাম্য নয়, সে দু একজনের জেনুইন খুব প্রবলেম থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখানে 4 ভাগের 1 ভাগ অ্যাটেন্ডেন্স মানে বুঝতে পারছিস, মানে বেশিরভাগ জনই ক্লাস মানে ক্লাসটাকে এইভাবে যে ক্যাজুয়ালি নিল, এটা কিন্তু ঠিক নয়। এমন চলতে থাকলে লাইভ ক্লাস বন্ধ করে দেবো। ক্লাসে কে কে নেই, যারা ক্লাসে অ্যাটেন্ড করছিস এই মুহূর্তে, তো দেখতে পাচ্ছি 10 জন, তো যে যা অ্যাটেন্ডেন্সটা দিবি, তারপর যারা ক্লাস অ্যাটেন্ড করছে না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেব। তাদের তো গ্রুপে রেখে লাভও নেই, যদি ক্লাস না করে গ্রুপে রেখে লাভও নেই, অযথা করে লাভ তো লাভ হবে না। যাই হোক, তোদের তোদের উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনা, তোদের আগ্রহ, তোদের অ্যাটেন্ডেন্স আমাকে উৎসাহিত করবে, একইভাবে উল্টোটা কিন্তু আমাকে নিরুৎসাহিত করবে। যেটা বলছি দেখ, ধারাবাহিকতার সমীকরণ, ধারাবাহিকতার সমীকরণ কি জিনিস, ধারাবাহিকতার সমীকরণ ইতিমধ্যে কিন্তু আরো একটা বিষয় তোদের রিমাইন্ডার দিয়ে দিই, ইতিমধ্যে যতটুকু আভাস পাওয়া গেছে নেক্সট ইয়ার পরীক্ষা কিন্তু যত সময় মানে মার্চ মাসেই পরীক্ষা নেওয়া হবে, কাউন্সিল কিন্তু এমনই অভিমত জানিয়েছে, ঠিক আছে? কাজেই এমন আশায় থাকিস না যে এমন চলছে মানে এক্সাম পরে বছর পিছিয়ে যাবে, এমন কি নয়, সিলেবাস শেষ করা রীতিমতো কিন্তু চাপের হয়ে যাবে, যার জন্য অফলাইন অনলাইন যেভাবেই হোক পড়াশুনো চালিয়ে যেতে হবে, পড়াশুনো যেভাবেই হোক চালিয়ে যেতে হবে। এই জন্য কোন রকম ভাবে সময় নষ্ট না করে তোদের, যেমন আজ পড়াতে পড়ানো যেতে পারলাম না যার জন্য আজকে আমি লাইভ করছি, এইগুলোকে তোরা যদি সদরে গ্রহণ না করিস খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, কে যারা ক্লাস অ্যাটেন্ড করছে না তাদের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, পরে দেখছি কি করে। তাহলে যেটা বলছিলাম, ধারাবাহিকতার সমীকরণ, ধারাবাহিকতার সমীকরণ কি, ধারাবাহিকতার সমীকরণ হচ্ছে দেখ, ধারণক প্রবাহের ক্ষেত্রে মনে কর, মনে কর এরকম একটা নল মনে কর, হতেই পারে এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা অনেকটা বেশি, আবার এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা খুবই কম, আবার এখানে বেশি। তো আমরা ধারাবাহিকতা সমীকরণ বলছে, যদি যদি ধারারেখ প্রবাহ বর্তমান থাকে, ধারারেখ প্রবাহ যদি থাকে, অর্থাৎ এই যে ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা, সাপোজ এই ক্ষেত্রফলটা α1 আর এই ক্ষেত্রফলটা সাপোজ α2, এখানে এখানে তরলের বেগ v1, এখানে তরলের বেগ v2 ধরে নিলাম। এবার ঘনত্ব সাপোজ সাপোজ এই জায়গায়, এখানে এখানে যখন ঘনত্ব হচ্ছে ρ1 আর এখানে ঘনত্ব হচ্ছে ρ2, এখানে ঘনত্ব ρ1, এখানে ঘনত্ব ρ2, তুই বলতে পারিস যে এখানে ঘনত্ব আর এখানে ঘনত্ব কি আলাদা হয়? যদি তরল হয় তাহলে এই ρ1 ρ2 সেম, মানে এখানে ঘনত্ব আর এখানে ঘনত্ব আলাদা নয়, কিন্তু যদি গ্যাস হয় তাহলে কিন্তু এখানকার থেকে এখানে ঘনত্ব বেশি, কেন না যেই সরু জায়গার মধ্যে দিয়ে, সরু জায়গায় হচ্ছে চাপ বেশি, যেই সরু সরু জায়গা যখন হচ্ছে তখন যেই যেই সরু জায়গার মধ্যে গ্যাস যাবে তখন কিন্তু ঘনত্ব বেড়ে যাবে। গ্যাস হলে ρ1 থেকে ρ2 বেশি গ্যাস হলে, কিন্তু তরলের ক্ষেত্রে এখানে ρ1 যা ρ2 তাই, একই সেম। তাহলে যেটা বলছিলাম, ধারাবাহিকতা সমীকরণ বলছে যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আবার বলছি ধারাবাহিকতা সমীকরণ বলছে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে
যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহিত প্রবাহীর ভর সমান, আবার বলছি, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরল বা গ্যাসের ভর সমান। তরল বা গ্যাসকে একত্রে প্রবাহী বলা হয়। তাই আমি বললাম কি, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহীর প্রবাহিত প্রবাহীর প্রবাহীর মানে তরল বা গ্যাসের ভর সমান। অর্থাৎ মূল কথা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা আলফা ওয়ান, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতটা তরল ইনপুট হচ্ছে, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ততটা ভরের তরল আউটপুট হবে। কি বলেছি, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে ভরের তরল বা গ্যাস ইনপুট হচ্ছে, এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে সেই ভরেরই তরল বা গ্যাস আউটপুট হবে। অর্থাৎ যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদ মোটা হোক বা সরু হোক, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরল বা গ্যাসের ভর সমান, এটাই ধারাবাহিকতা সমীকরণ। তাহলে সেই ইকুয়েশন অফ কন্টিনিউটি বক্তব্য কি আবার বলি, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরল বা গ্যাসের ভর সমান। অর্থাৎ এই যদি বলি এখান দিয়ে এই যে আলফা ওয়ান, আলফা ওয়ান ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আলফা ওয়ান প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত হবে, রে আলফা ওয়ান ভি ওয়ান রো ওয়ান, একটু আগে আমরা করলাম না, প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর লিখেছিলাম কত, আলফা ভি রো ছিল তো, প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন হচ্ছে আলফা ভি, আর প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর হচ্ছে আলফা ভি রো। তাহলে আলফা ওয়ান ভি ওয়ান রো ওয়ান ইকুয়ালস টু কি হবে রে, আলফা টু ভি টু রো টু, আলফা টু ভি টু রো টু। তাহলে এখান থেকে দেখ, তরলের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে রো ওয়ান ইকুয়ালস টু রো টু, তরলের ক্ষেত্রে রো ওয়ান ইকুয়ালস টু রো টু, অতএব আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু আলফা টু ভি টু। তরলে ওই যে বলছিলাম না, তরল যদি হয় তাহলে এখানে যা ঘনত্ব এখানে ঘনত্ব একই, তাহলে রো ওয়ান রো টু সেম, তাহলে তরলের ক্ষেত্রে রো ওয়ান ইকুয়ালস টু রো টু, অর্থাৎ রো ওয়ান আর রো টু যদি একই হয় ক্যান্সেল হয়ে গেল, আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু আলফা টু ভি টু। তাহলে আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু আলফা টু ভি টু যদি হয় তাহলে বলা যায় কি, অতএব আলফা ভি কনস্ট্যান্ট বলা যায়। তো বয়েলের সূত্রের সাধারণ রূপ কি ছিল, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, তাহলে আমরা কি বলি, পিভি কনস্ট্যান্ট, পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, তাহলে পিভি কনস্ট্যান্ট। তাহলে আলফা ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু আলফা টু ভি টু, তার মানে কি, আলফা ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আলফা ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আলফা, দেখ আলফা ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি বলা যায়, আলফা ইজ প্রপোর্শনাল টু বা ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা, বলা যায় তো, ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা। কেন বলতো, ভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট বাই আলফা, ভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট বাই আলফা। এবার কনস্ট্যান্ট উঠে গেলে কি হয়, সমান চিহ্ন থেকে প্রপোর্শনাল হয়ে যায়, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা। অর্থাৎ যত ক্ষেত্রফল কমবে, ক্ষেত্রফল যত কমবে তত বেগ বাড়বে, ক্ষেত্রফল যত কমবে তত বেগ বাড়বে। কেমন দেখবি তোর একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখবি, যখন হ্যাঁ লেখা বুঝতে পারছি না নাসরিন পারভীন, দেখ বুঝতে পারছিস কি, দেখ দেখ, তাহলে যেটা বলছিলাম আলফা ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা, এটা মানে এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, দেখবি ঘরে যখন প্লাস্টার করা হয়, প্লাস্টার করার পরে যখন আমরা মোটর চালিয়ে পাইপ দিয়ে দেওয়ালটা ভেজাই, তার দেওয়ালটা ভেজানো হচ্ছে, একটু উপরের দিকে ভেজাতে গেলে কি করি, নলে মুখটা চেপে দিই, কেন রে বুঝতে পারছিস না কেন, হঠাৎ করে নেটওয়ার্ক, নেটওয়ার্ক প্রবলেম হলো নাকি, নেটওয়ার্ক তো ঠিকই আছে,
লেখা সমস্যা হচ্ছে না? দেখ তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন আবার। ঠিক আছে রে, দেখ তো, দেখ আমি যেটা বলছিলাম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছিলাম যে ঘরে দেখ যেগুলো বলছিলাম ধারাবাহিকতা সমীকরণ, তাহলে কি বলছে যে যে কোনো প্রশ্নচ্ছেদের মধ্য দিয়ে, ধারাবাহিকতা সমীকরণ বলছে যে কোনো ঠিক আছে দেখি, তাহলে ধারাবাহিকতা সমীকরণ বলছে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরল বা গ্যাসের ভর সমান, সেখান দিয়ে আমরা পৌঁছালাম আলফা ওয়ান ভি ওয়ান রো ওয়ান ইকোস টু আলফা টু ভি টু রো টু। তরলের ক্ষেত্রে রো ওয়ান আর রো টু সেম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে নয়, তাই আমরা শেষমেশ পৌঁছালাম আলফা ওয়ান ভি ওয়ান ইকোস টু আলফা টু ভি টু। ঠিক আছে, এবার সেই আলফা ওয়ান ভি ওয়ান ইকোস টু আলফা টু ভি টু হলে আলফা ভি ইকোস টু কনস্ট্যান্ট, আর আলফা ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা। কেন আলফা ভি কনস্ট্যান্ট, তার মানে কি ভি ইকোস টু কনস্ট্যান্ট বাই আলফা, কনস্ট্যান্ট উঠে গেলে সমান চিহ্নটা প্রপোর্শনাল হয়ে যাবে, তাই ভি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা। আমি এখান দিয়ে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছিলাম যে আলফা যত কম হবে ভি তত বাড়বে, তাই একটা উদাহরণ দিচ্ছিলাম যে ধর ওই রাজমিস্ত্রি কাজ করে গেল তোর বাড়িতে, মনে কর প্লাস্টার করেছে, আমরা দেওয়াল ভিজাই না পাইপ দিয়ে, দেখবি দেওয়াল ভিজাচ্ছিস তুই দূরে ছাদের দিকে জল দিতে গেলে পাইপের মুখ আমরা চেপে ধরি না, পাইপের মুখ চেপে ধরলে বেগ বেড়ে যায়, পাইপের মুখ চেপে ধরলে বেগ বেড়ে যায়, বেগ বেড়ে গেলে অনেক উপরের দিকে ভেজানো যায়। তা দেখ পাইপের মুখ চেপে ধরা মানে কি আলফা কমিয়ে দিলাম, আলফা কমিয়ে দিলে বেগ বেড়ে যাবে, আলফা কমিয়ে দিলে বেগ বেড়ে যাবে, বোঝা গেছে? তো আমরা এখনো কিন্তু বার্নুলি থিওরেমে হাত দিতে পারিনি, আমরা বার্নুলি থিওরেমের প্রবেশ করার পূর্বে কিছু প্রিপারেশন নিচ্ছি। ফার্স্ট একটা টপিক আলোচনা করেছি তরল প্রবাহের হার, সেকেন্ড টপিক বললাম ইকুয়েশন অফ কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা সমীকরণ নিয়ে আলোচনা করলাম। এবার প্রবাহিত তরল প্রবাহের বিভিন্ন শক্তি, প্রবাহিত তরলের বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রবাহীর প্রবাহীর বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, প্রবাহীর বিভিন্ন শক্তি, প্রবাহীর বিভিন্ন শক্তি, প্রবাহীর বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করব। কেমন? তো আমরা প্রথমে আলোচনা করে আসছি
এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তি এক নম্বর আলোচনা, কি বললাম গতিশক্তি নিয়ে আলোচনা করছে। হ্যাঁ গতিশক্তি, আমরা যদি বলি গতিশক্তি, গতিশক্তি ইকুয়ালস টু কি হবে, যদি ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট, ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট কোন তরলের ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট স্মল এম ভরের, ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট স্মল এম ভরের কোন তরলের বেগ স্মল ভি হলে গতিশক্তি কি হবে রে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। আবার বলছি ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট স্মল এম ভরের কোন তরলের বেগ স্মল ভি হলে সেই তরলের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই গতিশক্তিটা তাহলে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, যদি বলি একক, একক ভরের গতিশক্তি, একক ভরের গতিশক্তি কত হবে, এই গতিশক্তিটা দেখ এম ভরের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এম ভরের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে একক ভরের গতিশক্তি কত হবে, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ করলে কি হবে হাফ ভি স্কোয়ার, কেমন, তাহলে একক ভরের গতিশক্তি হলো। যদি বলি অতএব একক, একক আয়তনে, একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে গতিশক্তি কি হবে বলতো, এই হাফ এম ভি স্কোয়ার কে ক্যাপিটাল ভি দিয়ে ভাগ, তার মানে কি হবে এম ভি স্কোয়ার বাই টু ক্যাপিটাল ভি। ওই যে আমি বললাম একটা কথা, ধরি ক্যাপিটাল ভি, ধর এখানে একটা কথা আমি লিখেছিলাম, এখানে কি লেখা ছিল, ধরি ক্যাপিটাল ভি আয়তন বিশিষ্ট স্মল এম ভরের কোন তরলের বেগ ভি হলে, স্মল ভি হলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে একক ভরে গতিশক্তি কত হাফ ভি স্কোয়ার, একক আয়তনে গতিশক্তি কত, একক এম ভরের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, একক ভরের গতিশক্তি এম দিয়ে ভাগ, তাহলে এম কেটে গেল, এম কেটে গিয়ে এটা হবে। আবার ক্যাপিটাল ভি আয়তনের তরলের গতিশক্তি এত, তাহলে একক ভর আয়তনের গতিশক্তি কত হবে, আচ্ছা ঠিক আছে লাল কালিতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে দেখছি, তাহলে যেটা বলছি ক্যাপিটাল ভি আয়তনের গতিশক্তি এটা, তাহলে একক আয়তনের গতিশক্তি কত ক্যাপিটাল ভি দিয়ে ভাগ করলাম, এবার ক্যাপিটাল ভি দিয়ে ভাগ করলে দেখ কি হচ্ছে, দেখ হাফ স্মল এম বাই ক্যাপিটাল ভি, এই স্মল এম মানে কি ভর, ভর বাই আয়তন, ভর বাই আয়তন মানে কি রে ঘনত্ব না, ভর বাই আয়তন মানে কি ঘনত্ব, এই যে ভর বাই আয়তন, এই যে এটা, এটা ভর বাই আয়তন মানে কি ঘনত্ব, তাহলে হাফ রো ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার, বুঝতে পেরেছিস, হাফ রো ভি স্কোয়ার, তাহলে একক ভরের গতিশক্তি হাফ ভি স্কোয়ার আর একক আয়তনের গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার, মিটলো, তাহলে আমরা গতিশক্তি নিয়ে কাজ করলাম। এবার স্থিতি শক্তি, দেখ দুই নম্বর স্থিতি শক্তি, স্থিতি শক্তি স্মল এম ভরের কোন তরল একটি নির্দেশ তল থেকে এই উচ্চতায় অবস্থান করলে, স্মল এম ভরের কোন তরল একটি নির্দেশ তল থেকে এই উচ্চতায় অবস্থান করলে তার স্থিতি শক্তি হবে, স্থিতি শক্তি হবে, স্থিতি শক্তি ইকুয়ালস টু এম জি এইচ, স্মল এম ভরের কোন তরল কোন নির্দেশ তল থেকে এই উচ্চতায় অবস্থান করলে তার স্থিতি শক্তি হলো এম জি এইচ। তাহলে যদি বলি একক, এটা তো এম ভরের, এম ভরের তরল তার স্থিতি শক্তি এম জি এইচ, যদি বলি একক ভরের স্থিতি শক্তি কত ভর দিয়ে ভাগ, তাহলে অতএব একক ভরে, একক ভরে স্থিতি শক্তি, একক ভরে স্থিতি শক্তি ইকুয়ালস টু এম জি এইচ বাই এম,
MgH/M তার মানে কি হলো বলতো শুধু GH কেমন এবার একক ভরে একক ভরে না দিয়ে একক আয়তনে স্থিতি শক্তি একক আয়তনে স্থিতি শক্তি ইকুয়ালস টু কি হবে MgH/V Mg একক আয়তন মানে আয়তন দিয়ে ভাগ একক ভরে মানে ভর দিয়ে ভাগ তাহলে একক আয়তনে স্থিতি শক্তি আয়তন দিয়ে ভাগ করলাম এবার M/V মানে কি রো তাহলে কি হলো বলতো রো GH M/V মানে রো রো GH তো আমরা গতি শক্তি আলোচনা করলাম স্থিতি শক্তি আলোচনা করলাম এবার চাপের শক্তি গতি শক্তি স্থিতি শক্তি এছাড়া আরো একটা শক্তি থাকে যেটা চাপের কারণে কোন তরল তার চাপের কারণে কিছু কার্য করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে চাপের শক্তি চাপের শক্তি দেখি কেমন ব্যাপারটা তিন নম্বর যেটা আসলে হচ্ছে চাপের শক্তি চাপের শক্তি বা চাপ শক্তি এই চাপের শক্তিটা বা চাপ শক্তিটা কিরকম চাপের শক্তি বা চাপ শক্তি হ্যাঁ চাপ শক্তি লিখলাম চাপ শক্তি তাহলে গতি শক্তি স্থিতি শক্তি আর চাপ শক্তি ব্যাপারটা কি দেখ মনে কর একটা পাত্রে তরল আছে একটা পাত্রে এতটা তরল আছে বুঝলি এই পাত্রটা অনেক প্রশস্ত অনেক বড় পাত্র তার যে এখানে একটা ছিদ্র আছে মনে কর এই জায়গাটা ছিদ্র আছে ওখানে একটা ছিদ্র আছে কেমন এইটা বড় পাত্র এখানে একটা ছিদ্র আছে মনে কর এবার সাপোজ এই এবি একটা নল যুক্ত আছে বুঝলি এবি একটা সরু নল যুক্ত আছে এবার এই নলের মধ্যে একটা পিস্টন আছে বুঝলি এই পিস্টন এখন এই পিস্টনটা ক্ষেত্রফল সাপোজ আলফা আবার বলছি এগুলো ধরা মনে করো একটা প্রশস্ত পাত্র তার নিচে একটা এবি সরু নল যুক্ত আছে সেই নলের মধ্যে পি একটা পিস্টন আছে সেই পিস্টনের ক্ষেত্রফল হলো আলফা এখন এই পিস্টনটাকে পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে আলফা পি পিস্টন দিচ্ছে আচ্ছা পি পিস্টন না দিয়ে একটা অন্য নাম দিই পিস্টনটা মনে করি সি পিটা যদি চাপ ধরবো তো পি আর পিস্টনটা দিলাম না তা সি হচ্ছে পিস্টন আছে এবার এই পিস্টনের এই নলের অক্ষ বরাবর নলের অক্ষ বরাবর একটা চাপ কাজ করছে সেই চাপটা মনে কর পি তরলের চাপ আছে তো সেই চাপটা নলের অক্ষ বরাবর চাপ কাজ করছে এবার আমি কি করছি পিস্টনটাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিলাম এই কি অবস্থা দেখ যেটা বলছিলাম তাহলে চাপ শক্তি কি একটা বিস্তৃত পাত্র বড় পাত্র সেই পাত্রে নিচে একটি সরু এবি নল আছে এই নলের মধ্যে একটা পিস্টন আছে যার ক্ষেত্রফল আলফা সি একটা পিস্টন আছে যার ক্ষেত্রফল আলফা এখন এই পিস্টনের উপর নলের অক্ষর বা তরলের একটা চাপ আছে সেই চাপটা হচ্ছে পি আমি পিস্টনটাকে চেপে ভিতরে ঢুকিয়ে দিলাম কতটা এক্স পরিমাণ ঢুকিয়ে দিলাম তাহলে পিস্টনটা মনে কর
পিস্টনটা এই রকম জায়গায় চলে এলো, বুঝলি? সি হচ্ছে পিস্টন, এক্স পরিমাণ পিস্টনটাকে এক্স পরিমাণ সরণ ঘটালাম, বুঝলি? তার মানে কি হয়েছে বলতো, পিস্টনটা এই ছিল, তো পিস্টনটা এরকম ছিল, এই এরকম ছিল, আমি একে ঠেলে এক্স পরিমাণ ঢুকিয়ে দিলাম, এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি, বুঝলি? ওই বাইরের থেকে বল দিয়েছি, বাইরের থেকে বল দিয়ে এক্স পরিমাণ ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে পিস্টনটাকে এক্স পরিমাণ সরণ হলো। তাহলে এবার আমাকে বল, এই পিস্টনে যে এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি আমি, তার জন্য আমি কিছুটা কাজ করেছি তো নাকি? বল, আমি এখানটা কাজ করেছি তো, আমি পিস্টনটাকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তো আমি কিছুটা কাজ করেছি। বল কতটা কাজ করলাম, কতটা কাজ করলাম? তাহলে পিস্টনের ক্ষেত্রফল কত বলেছি? আলফা। পিস্টনের ক্ষেত্রফল যদি আলফা হয়, পিস্টনের উপর প্রযুক্ত চাপ কত? পি। পিস্টনের উপর প্রযুক্ত চাপ পি। তাহলে আমরা উদ্বোধনী কথা প্রথমে বলে নিলাম, যা যা বলেছি উদ্বোধনী কথা কিরকম। মনে করি একটা পাত্র, বড় পাত্র, বিস্তৃত পাত্র, সেই পাত্রে তরল রাখা আছে, এই পাত্রের নিচে এবি একটি সরু নল, যে নলের মধ্যে একটি সি একটি পিস্টন যার ক্ষেত্রফল আলফা। এখন এই নলের অক্ষ বরাবর তরলের চাপ পি, এই পিস্টনটিকে চাপ দিয়ে পিস্টনটিকে পাত্রের মধ্যে এক্স পরিমাণ সরণ ঘটানো হলো। এক্স পরিমাণ সরণ ঘটালে আমি কিছু কাজ করেছি, সেই কৃতকার্যটা ওর মধ্যে শক্তিরূপে সঞ্চিত হয়, এই শক্তিটাই চাপ শক্তি। চাপের বিরুদ্ধে আমি কাজ করেছি, এই যে চাপ দিচ্ছিল, চাপ দিয়েছে কত? পি। পি যদি চাপ হয়, পিস্টনের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে বলতো পিস্টনের উপর প্রযুক্ত বল কত? তাহলে পিস্টনের উপর প্রযুক্ত বল ইকুয়ালস টু কি? পি আলফা। কেন? ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল আলফা, তার উপর চাপ পি, তাহলে বল ইকুয়ালস টু কি? চাপ ইন্টু ক্ষেত্রফল। বল ইকুয়ালস টু কি? চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ ইন্টু ক্ষেত্রফল করলাম, তাহলে পিস্টনের উপর প্রযুক্ত বল হচ্ছে পি আলফা। আমি এক্স ইন্টু স্মরণ করলে কি হয়? কার্য। তাহলে আমি যদি বলি পিস্টনটাকে এক্স দূরত্ব সরাতে কি তো কার্য কত, তাহলে বলছি দেখ, পিস্টনটির এক্স স্মরণ ঘটাতে, এক্স স্মরণ ঘটাতে কৃতকার্য এই যে বল ইন্টু স্মরণ, বল হচ্ছে পি আলফা, আর স্মরণ কত? এক্স, পি আলফা এক্স। আচ্ছা আমাকে বল, এই পি আলফা এক্স তো স্মরণ ঘটিয়েছি আমি, তাহলে কতটা তরলকে ভিতরে ঢুকিয়ে দিলাম বলতো? এতটা তরলকে না, আমি যখন ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কতটা তরলকে ভিতরে ঢুকিয়ে দিলাম? কতটা তরলকে বলতো? আমি তো পিস্টনটাকে ভিতরে ঠেলে দিয়েছি, তাহলে খানিকটা তরলকে তো ভিতরে পাঞ্চ করে দিলাম, সেই তরলটা কতটা? স্মরণ হয়েছে এক্স, আর ক্ষেত্রফল হচ্ছে আলফা, তাহলে ক্ষেত্রফল ইন্টু স্মরণ করলে কতটা তরল ভিতরে ঢুকলে পেয়ে যাব? তাহলে ক্ষেত্রফল ইন্টু স্মরণ, তাহলে আলফা ইন্টু এক্স, এতটা তরল ভিতরে ঢুকে গেল, তাই তো? তাহলে যদি বলি যে পাত্রে প্রবিষ্ট তরলের, পাত্রে প্রবিষ্ট তরলের আয়তন, পাত্রে প্রবিষ্ট তরলের আয়তন কত? আলফা এক্স। যদি বলি পাত্রে প্রবিষ্ট তরলের ভর কত? আলফা এক্স রো। রো হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে পাত্রে প্রবিষ্ট তরলের আয়তন হচ্ছে আলফা এক্স, ক্ষেত্রফল আলফা স্মরণ এক্স, তাহলে কতটা তরলকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম? আলফা এক্স। আর ওইটুকু তরলের ভর কত? আয়তন ইন্টু ঘনত্ব, মানে আলফা এক্স রো। তাহলে মূল কথা যেটা বলতে চাইছি, আমি পিস্টনটাকে ভিতরে ঠেলে দিলাম, তার জন্য আমি কাজ করেছি, কতটা কাজ করেছি? কৃতকার্য হচ্ছে পি আলফা এক্স। এই এতটা কার্য ওইটুকু তরল, মানে যেটুকু তরলকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম, সেইটুকু তরলের মধ্যে এই কৃতকার্যটা শক্তিরূপে সঞ্চিত হয়, সেই শক্তিটাই হলো চাপ শক্তি।
তাহলে আমি যদি বলি এই কৃতকার্যটাই শক্তিরূপে সঞ্চিত হয় কার মধ্যে, যতটা তরলকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম তার মধ্যে, তাহলে সেটাই হচ্ছে চাপ শক্তি। তাহলে আমাকে বল কতটা তরলকে ভিতরে ঢুকিয়ে দিলাম, আলফা এক্স পরিমাণ তরলকে, তার ভর কত, আলফা এক্স রো। তাহলে এই কৃতকার্যটাই যদি চাপ শক্তি হয় তাহলে একক ভরে চাপ শক্তি কত, এই চাপ শক্তিকে ভর ভর দিয়ে ভাগ করতে হবে, আর একক আয়তনে চাপ শক্তি কত, একে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আমরা এর আগে যেমন একক ভরে গতিশক্তি, একক আয়তনে গতিশক্তি বার করেছি, একক ভরে স্থির শক্তি, একক আয়তনে স্থির শক্তি বার করেছি, ঠিক তেমনটি এখানে একক ভরে চাপ শক্তি আর একক আয়তনে চাপ শক্তি বার করবো, কেমন? অতএব একক ঘরে চাপ শক্তি, একক ঘরে চাপ শক্তি মানে কি হবে, চাপ শক্তি হচ্ছে পি আলফা এক্স, ওই কৃতকার্যটাই শক্তি, পি আলফা এক্স বাই একক ঘরে মানে ভর দিয়ে ভাগ করবো, ভর এই যে আলফা এক্স রো, তাহলে আলফা আলফা কাটছে, এক্স এক্স কাটছে, পি বাই রো, পি বাই রো একক ঘরে চাপ শক্তি, আর একক আয়তনে চাপ শক্তি কত হবে, ওই যে পি আলফা এক্স ডিভাইডেড বাই আয়তন দিয়ে ভাগ করবো, আলফা এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কি পাবো, কি পাবো, দেখ পি। তাহলে আমরা কোন প্রবাহীর মানে কোন তরল বা গ্যাসের তিন ধরনের শক্তির কথা জানলাম, একটা হচ্ছে গতিশক্তি, সেই গতিশক্তি থেকে আমরা একক ভরে গতিশক্তি এবং একক আয়তনে গতিশক্তি জেনেছি, স্থিতি শক্তি একক ভরে স্থিতি শক্তি, একক আয়তনে স্থিতি শক্তি সম্পর্কে জেনেছি, তারপর চাপ শক্তি একক ভরে চাপ শক্তি, একক আয়তনে চাপ শক্তি সম্পর্কে জেনেছি, কেমন? এবার আমরা বার্নুলি থিওরেমে ঢুকতে পারবো। তো বার্নুলি থিওরেম ঢোকার পূর্বে দেখ আমাদের এতটা প্রিপারেশন নিতে হলো, ঘামা জিনিস তো, সেখানে ঢুকতে গিয়ে এতটা হোমওয়ার্ক করতে হলো। তাহলে কি বার্নুলি থিওরেমে এইবারে আমরা ঢুকতে পারবো, যেটা আজকের ক্লাসের মূল আলোচনার জায়গা ছিল? তো আমরা সেই মূল আলোচনা বার্নুলি থিওরেমে ঢোকার আগে আমরা জেনে নিলাম কি তরল প্রবাহের হার, তারপরে ধারাবাহিকতার সমীকরণ জানলাম, তারপর কোন প্রবাহীর বিভিন্ন প্রকার শক্তি, গতিশক্তি, স্থির শক্তি, চাপ শক্তি সম্পর্কে জানলাম, একক ভরে গতিশক্তি, একক ভরে স্থির শক্তি, একক ভরে চাপ শক্তি কত, একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থির শক্তি, একক আয়তনে চাপ শক্তি কত, সেটা জানলাম। এবার আসি বার্নুলি থিওরেমে। বার্নুলি থিওরেমে বক্তব্য শোন, তাহলে কি বলছিলাম, ফরাসি বিজ্ঞানী, ফরাসি গণিতবিদ, উনি অ্যাকচুয়ালি উনি গণিত, ফরাসি গণিতবিদ ড্যানিয়েল ফারেনহাইট, ড্যানিয়েল বার্নুলি উনি কিন্তু যে বিষয়ে কথা বলেন, যেটা ওনার এই উপপাদ্যটা হাইড্রোডিনামিক্সে কিন্তু ওনার এই উপপাদ্যের ভূমিকা অপরিসীম। তো সে বার্নুলি উপপাদ্য, বার্নুলি কি বলছেন শুনে নি, উনি বলছেন আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে,
আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। ধারারেখ প্রবাহ কি সেটা তো আমরা জানি, ধারারেখ প্রবাহটা যে কি সেটা তো আমরা জানি, কিন্তু আদর্শ তরলটা কি? আদর্শ তরল হলো সেই তরল, আদর্শ তরল হলো সেই তরল যে তরলে আমরা সান্দ্রতা উপেক্ষণীয়। আদর্শ তরল হলো সেই তরল যে তরলের সান্দ্রতা উপেক্ষণীয়, অর্থাৎ সান্দ্রতা যে ধর্মটা সেই সান্দ্রক বলের মানটা নিতান্তই নগণ্য। আমরা জেনেছি আগের ক্লাসে যে সান্দ্রতা এবং সান্দ্রক বল কি, সেখানে দেখেছি বিভিন্ন স্তর যুক্ত বিভিন্ন বেগ সম্পন্ন তরলের স্তর একটি স্তর অপর স্তরে গতির বিরুদ্ধে বাধা বল দেয়, যাকে আমরা সান্দ্রক বল বলি। সেই সান্দ্রক বলের মান আদর্শ তরলের ক্ষেত্রে নিতান্তই নগণ্য। তো আমরা আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতা ব্যাপারটাই উপেক্ষা করি। আরেকটা কি, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ তরল হচ্ছে সেই তরল যা অসংনম্য, অসংনম্য। তাহলে অসংনম্য মানে কি, যাকে প্রেশারাইজ করলেও প্রেশার দিলেও আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তনের কোনো সংনম্য মানে অসংনম্য মানে আয়তনের কোনো সংকোচন হয় না। তো আদর্শ তরল মানে, আদর্শ তরল হচ্ছে অসংনম্য এবং অসান্দ্র তরল, অসংনম্য এবং অসান্দ্র তরল। তো আমরা কি বলছিলাম, বার্নুলিস থিওরেম। তাহলে বার্নুলি বলছেন আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। তাহলে আবারও বলছি, আমি গত ক্লাসেও বলেছিলাম যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রেই কিন্তু সূত্র প্রযোজ্য, বিক্ষুব্ধ প্রবাহের ক্ষেত্রে সূত্র প্রযোজ্য নয়। তো আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে বার্নুলি বলছেন যে কোনো একটি বিন্দুতে, কোনো একটি বিন্দুতে আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি প্লাস একক আয়তনে স্থিতি শক্তি প্লাস একক আয়তনে চাপ শক্তি ধ্রুবক। মানে কথাটা কি বলতে চাইলাম, উনি বলতে চাইছেন এটাই, ধর এরকম একটা নল, এরকম একটা পাইপ, এখানে ক্ষেত্রফল এটা, সাপোজ এখানে ক্ষেত্রফলটা কম, এখানে ক্ষেত্রফলটা আবার একটু বেশি, এখানে কম। যদি বলা যায় এটা এ অবস্থান, এটা বি অবস্থান, সি অবস্থান, এটা ডি অবস্থান, এ বি সি ডি, দেখ এক একটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এক এক রকম। বার্নুলি বলছেন আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যদি এর মধ্য দিয়ে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ বজায় থাকে, তাহলে বলা যাবে এ অবস্থানে, এ অবস্থানে তিনটি শক্তির সমষ্টি, মানে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে চাপ শক্তির যে সমষ্টি সেটা ধ্রুবক। তাহলে এ অবস্থানে তিনটি শক্তির সমষ্টি যা হবে, বি অবস্থানেও তাই হবে, সি অবস্থানেও তাই হবে, ডি অবস্থানেও তাই হবে, সমষ্টি সমান। যদি এ অবস্থানে, এ অবস্থানে দেখা যাচ্ছে গতিশক্তি কম কিন্তু অন্য শক্তি বেশি, আবার বি অবস্থানে, বি অবস্থানে কি হচ্ছে বলতো, বি অবস্থানে গতিশক্তি বেশি বেশি, তাহলে হয়তো চাপ শক্তি কম, বুঝলি? তার মানে তিনটি সমষ্টি কনস্ট্যান্ট। সাপোজ তিন রকম তরকারি দিয়ে ভাত খাচ্ছে, ধর চারজন তোরা খেতে বসেছিস বাড়িতে, চারজন বা কোনো অনুষ্ঠানে চারজন খেতে বসেছিস, চারজন মনে কর খেতে বসেছিস। এবার তিন রকম মেনু আছে, মেনু লিস্টে তিন রকম জিনিস আছে, সেই আত্মীয় বাড়িতে তিন রকম জিনিস রান্না হয়েছে মনে কর। তো যে ডাল, ধর ডাল একটা, মাছ, মাছের তরকারি আছে একটা আর মাংস, ডাল একটা মাছের আইটেম আছে, মাছের তরকারি আর হচ্ছে মাংস। তো যে ডাল দিয়ে বেশি খেয়ে ফেলেছে, জাল দিয়ে যে বেশি খেয়ে ফেলেছে, নিশ্চয়ই তরকারি দিয়ে বা মাংস দিয়ে কম খেতে হবে। যে ডাল দিয়ে কম খেয়েছে সে হয়তো তরকারি বা মাংস দিয়ে বেশি খেয়েছে, যে ডাল তরকারি দিয়ে খায়নি বললেই চলে খুব কম কম খেয়েছে সে মাংস দিয়ে অনেকটা খাবে। কিন্তু দেখা যাচ্ছে চারজন একই পরিমাণে খেলো, একই পরিমাণে খেলো, কিন্তু কেউ যদি ডাল বেশি খেয়ে ফেলে মাংস কম খেলো, এরকম একটা ব্যাপার, বা ডাল কম খেয়েছে মাংস বেশি খেলো, এর ঠিক তেমনটি। এই যে চারটি বিন্দুতে আমরা চারটি বিন্দু দেখালাম, বার্নুলি বলছেন যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তিনটি শক্তির সমষ্টি কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো বিন্দুতে
একক আয়তনে গতি শক্তি, একক আয়তনে স্থিতি শক্তি এবং একক আয়তনে চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে বার্নুলিস থিওরেমের যদি গাণিতিক রূপ লিখি আমি, বার্নুলিস থিওরেমের গাণিতিক রূপ লিখলে কেমন হবে বল? হ্যাঁ কি কোনটা বুঝতে পারিসনি বলতো? বার্নুলিস থিওরেমটা নাজমুন বল, নাজমুন কোনটা বুঝতে পারিসনি বল? বার্নুলিস থিওরেমটা একটু বল। তাহলে বার্নুলিস থিওরেম কি বলছে? আমরা বললাম একটু আগে একটা কথা বলেছি শোন, যে এর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হোক বা গ্যাস প্রবাহিত হোক তার তিন রকম শক্তি আছে, গতি শক্তি, স্থিতি শক্তি, চাপ শক্তি। বার্নুলি বলছেন যে কোনো বিন্দুতে, ধর এখানে একটা বিন্দু, এখানে একটা হতে পারে, এখানে একটা, এখানে একটা, সব যে কোনো বিন্দু হতে পারে। বার্নুলি বলছেন যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে আচ্ছা কি বলছি দেখ, যে কোনো বিন্দুতে আমি বলছি শোন, এর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হতে পারে বা গ্যাস প্রবাহিত হতে পারে, তার তিন রকম শক্তি আছে বললাম, গতি শক্তি, স্থিতি শক্তি, চাপ শক্তি। তো বার্নুলি বলছেন এর মধ্যে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তিনটি শক্তির সমষ্টি কনস্ট্যান্ট, তিনটি শক্তির সমষ্টি কনস্ট্যান্ট। তার মানে, তার মানে এখানে একক আয়তনে গতি শক্তি প্লাস একক আয়তনে স্থিতি শক্তি প্লাস একক আয়তনে চাপ শক্তি, যা হবে বি অবস্থানেও তাই, বি অবস্থানে একক আয়তনে গতি শক্তি, একক আয়তনে স্থিতি শক্তি, একক আয়তনে চাপ শক্তি একই হবে, সি অবস্থানেও একই হবে, ডি অবস্থানেও একই হবে। অর্থাৎ একক আয়তনে স্থিতি গতি শক্তি কি ছিল বল? বার্নুলি সূত্রপাতের গাণিতিক রূপটা কেমন, গাণিতিক রূপটা কেমন হবে বল? গাণিতিক রূপ সেটা কেমন হবে? একক আয়তনে গতি শক্তি কি পেয়েছিলাম মনে কর, একক আয়তনে গতি শক্তি ছিল হাফ রো ভি স্কোয়ার, তাই ছিল না? হাফ রো ভি স্কোয়ার ছিল একক আয়তনে গতি শক্তি, প্লাস একক আয়তনে স্থির শক্তি কি ছিল বল? রো জি এইচ, প্লাস একক আয়তনে চাপ শক্তি কি ছিল? একক আয়তনে চাপ শক্তি হচ্ছে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাই বার্নুলিস থিওরেমের মূল বক্তব্য। তার মানে একটা খুব সিম্পল মনে কর, তোরা চার ভাই বোন, চার ভাই বোন, এবার দেখা যাচ্ছে তোরা চারজন, চারজন মনে কর, চারজন, চারজনই চার, চার ভাই মনে কর, চার ভাইকে দেখা যাচ্ছে বাবা প্রত্যেককেই বলে, প্রত্যেককেই 2000 করে টাকা দিয়েছে, প্রত্যেককেই 2000 করে টাকা দিয়েছে। এবার কেউ প্যান্টটা একটু বেশি দামের নিয়েছে, প্যান্টটা যদি বেশি দামের নিয়ে ফেলে জামাটা কম দামের নিতে হয়েছে, কারণ টাকা তো কনস্ট্যান্ট 2000 টাকা। আবার দ্বিতীয় জন দেখাচ্ছে জামা বেশি দামের কিনেছে, প্যান্টটা একটু কম দামের, কিন্তু জামার প্যান্টের মোট দাম কি, মোট দামটা কনস্ট্যান্ট 2000, দুটো জামার দাম প্লাস প্যান্টের দাম ইকুয়ালস টু 2000, চারজনেরই সমান। যে জামা বেশি কিনে ফেলেছে সে প্যান্টের দাম কম, যার প্যান্টের দাম বেশি তার জামার দাম কম। এর ঠিক তেমনটি ওখানে জামার প্যান্ট যেমন দুটো বলেছিলাম, মনে কর জামা প্যান্ট আর একটা কিছু বল, একটা কি দেবো মনে কর, জামা প্যান্ট আর মনে কর কোমরের বেল্ট, মনে কর বেল্ট, জামা প্যান্ট আর কোমরের বেল্ট, তিনটি জিনিস কিনতে বলেছে বাবা, তিনটি জিনিস কিনে নিয়ে 2000 টাকা দিয়ে সবার। তাহলে এই তিনটি জিনিসের মোট দাম তো 2000ই থাকবে, যে একটা বেশি দামে কিনে ফেলবে অন্যটা কম দামে কিনতে হবে। ঠিক তেমনটি বার্নুলি বলছেন যে আদর্শ তরলের ভারারক প্রবাহের ক্ষেত্রে আদর্শ তরল কোনটা? অসংলগ্ন এবং অসান্দ্র তরলকে আদর্শ তরল বলে, অসংলগ্ন এবং অসান্দ্র তরলকে আদর্শ তরল বলে। অসংলগ্ন মানে যাকে চাপ দিলেও সংকুচিত হবে না, অসান্দ্র মানে যার সান্দ্রতা নেই, সান্দ্রক বল উপেক্ষণীয়। তা বার্নুলি বলছেন আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতি শক্তি এবং একক আয়তনে চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছিস সবাই, কিরে বার্নুলিস থিওরেমটা বুঝতে পেরেছিস তো? আমি কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছিস। এবার দেখ এই কোশ্চেনটা একটু ব্যায়াম করছি, দেখ
উভয় পক্ষকে আমি রো দিয়ে ভাগ করছি, উভয় পক্ষকে রো দিয়ে ভাগ করছি। রো দিয়ে ভাগ করলে কি হবে বল? হাফ ভি স্কোয়ার প্লাস জি এইচ প্লাস পি বাই রো। এই কনস্ট্যান্ট কে যদি রো দিয়ে ভাগ করি, রো তো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই হয়। তাহলে কনস্ট্যান্ট কে যদি রো দিয়ে ভাগ করি, রো যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কি হবে? কনস্ট্যান্টই হবে। একটা জিনিস কি খেয়াল করেছিস? এটা ছিল একক আয়তনে গতি শক্তি প্লাস একক আয়তনে স্থিতি শক্তি প্লাস একক আয়তনে চাপ শক্তি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এটা কি হলো বলতো? হাফ ভি স্কোয়ারটা কি? একক ভরে গতি শক্তি, একক ভরে গতি শক্তি প্লাস একক ভরে স্থিতি শক্তি প্লাস একক ভরে চাপ শক্তি ইকুয়াল কনস্ট্যান্ট। বুঝা গেছে? এবার উভয় পক্ষকে জি দিয়ে ভাগ করি, জি দিয়ে, জি দিয়ে ভাগ করলে কি হবে? v² / 2g প্লাস h প্লাস p বাই রো g। আবার কনস্ট্যান্ট কে জি দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই হবে। এবার দেখ h মানে উচ্চতা, উচ্চতা উচ্চতার মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা যা l, এখানে এই v² / 2g এর মাত্রাও l, h এর মাত্রাও l, আর পি বাই রো জি এর মাত্রাও এল। আবার বলছি, এইচ এর মাত্রা এল, এইচ মানে উচ্চতা, উচ্চতা মানে দৈর্ঘ্যের মাত্রা, তাই তো? উচ্চতার একক সেন্টিমিটার বা মিটার, তাহলে দৈর্ঘ্যের মাত্রা, এটাও দৈর্ঘ্যের মাত্রা, এটাও দৈর্ঘ্যের মাত্রা, এটাও দৈর্ঘ্যের মাত্রা। তো এইটাকে একটা নাম দেওয়া হয় v² / 2g, এইটার নাম হচ্ছে বেগ শীর্ষ, ভেলোসিটি হেড, বেগ শীর্ষ। এইটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, উচ্চতা শীর্ষ প্লাস এইটা হচ্ছে এইটা চাপ শীর্ষ। ইকুয়ালস টু ধ্রুবক। তাই বার্নুলি থিওরেমের বিকল্প বিবৃতি, আদর্শ তরলের ধারক প্রবাহের ক্ষেত্রে যেকোনো বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক, এটা বার্নুলি থিওরেমের বিকল্প বিবৃতি বললাম। কেমন? এবার তার মানে একটা কথা যেটা দাঁড়ালো, যদি অনুভূমিক তরল হয়, অনুভূমিক, অনুভূমিক মানে এই নলটা দেখাচ্ছে, একটা নল ভূমির সমান্তরালে আছে অনুভূমিক, তাহলে প্রত্যেক বিন্দুর উচ্চতা একই হবে। প্রত্যেক বিন্দু যদি উচ্চতা একই হবে তাহলে এইচ তো কনস্ট্যান্ট হয়ে যাবে, এইচ কনস্ট্যান্ট ওদিকে কনস্ট্যান্টে চলে যাবে, তখন কি হয় বলতো? v² / 2g প্লাস p বাই রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। মূল কথা, যেখানে বেগ বাড়লে, বেগ বাড়লে চাপ কমে, আর বেগ বাড়লে চাপ কমে, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, এবং উল্টোটা যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। কি বলেছি? যেমন এখানে, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি মানে বেগ কম, বেগ কম বলে, বেগ কম বলে কি হয় বলতো? গতিশক্তি কম, আর গতিশক্তি কম বলে এখানে চাপ শক্তি বেশি। আবার এই জায়গায়, সরু জায়গায়, এখানে বেগ বেশি মানে গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি বলে চাপ শক্তি কম। ওই যে বললাম, একটা যদি বেশি হয় আরেকটা তো কম হতেই হবে, বুঝা গেছে? তাহলে এখানে যেমন ক্ষেত্রফল বেশি বলে বেগ কম, আর বেগ কম বলে চাপ বেশি, এখানে আবার ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম বলে বেগ বেশি, আর বেগ বেশি বলে চাপ কম। মূল কথা, বার্নুলি থিওরেম থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে যেখানে তরল বা গ্যাসের বেগ বেশি সেখানে চাপ কম, আর যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। ওই জন্যই কিন্তু কোনো চলন্ত ট্রেন, কোনো চলন্ত ট্রেনের খুব কাছে দাঁড়ানো নিরাপদ নয়, কোনো চলন্ত ট্রেনের খুব কাছাকাছি দাঁড়ানো নিরাপদ নয়। কেন? সাপোজ এই ট্রেন যাচ্ছে, এই ট্রেন যাচ্ছে, ট্রেনের খুব কাছে, ট্রেনের খুব কাছে তুই দাঁড়িয়েছিস, ট্রেনের যদি খুব কাছে দাঁড়ানো হয় তাহলে কি রকম হবে জানিস? ট্রেনের খুব কাছাকাছি হলে কি ঘটনা ঘটবে জানিস? তোর মনে হবে ট্রেনের কোনো অংশ তোর সঙ্গে টাচ হবে না, অথচ তুই ছবি হয়ে যাবে। কি করে? তোর মনে হবে পিছন দিকে ট্রেনটা যেমন তোর পাশ দিয়ে ক্রস করছে, ট্রেনটা মনে কর একদম এসি ট্রেন, কোনো কেউ লোকজন বাইরে বেরিয়ে নেই যে তোর গায়ে ধাক্কা লাগবে,
ট্রেনটার ট্রেনটার কোনো অংশ তোর গায়ে লাগেনি সরাসরি, কিন্তু তোর মনে হবে, তোর মনে হবে তোর পিছন দিয়ে যেন কে ঠেলে দিল, কে ঠেলে দিল যেন, ট্রেনের ধারে দাঁড়িয়ে ছিলি, পিছন থেকে মনে হবে যেন কে একটা ধাক্কা মেরেছে, তুই ট্রেনে গিয়ে আছাড় খেয়েছিস। অবশ্য সেই অভিজ্ঞতা তুই কাউকে শেয়ার করতে পারবি না, কেন বলতো, তুই তো থাকবিই না, মরণের ওপারে যদি কি অভিজ্ঞতা করা যায়, কারো যদি বলা যায়, শেয়ার করা যায়, বুঝতে পারলি, নাহলে তো এমনি বলতে পারবি না। তার মানে ট্রেনে কেন এটা কেন ঘটনা ঘটে, কেন ঘটনাটা ঘটে জানিস, সেটা হচ্ছে এই যাচ্ছে ট্রেন, ট্রেনটা এই যাচ্ছে, বুঝলি, এটাই। এবার তোর মনে হচ্ছে পিছন দিক দিয়ে যেন কে একটা ঠেললো, পিছন দিকে কে ঠেললো, কে ঠেললো, আর তুই ট্রেনে গিয়ে পড়লি, পিছনে ঘুরে কাউকে মারতেও পারবি না, বা সেই অভিজ্ঞতা কাউকে বলতেও পারবি না, কারণ তার আগেই তুই ছবি হয়ে যাবে, মৃত্যুর পরে যদি অভিজ্ঞতা কোথাও শেয়ার করা যায়। একটা গল্প বলি শোন, একটা একজন তাকে পুড়িয়ে গেছে শ্মশান ঘাটে, পুড়িয়ে যাওয়ার পরে সে শ্মশান ঘাটের ওই শ্মশান যে ঘাটে ঘাট আছে সেই ঘাটে বসে আছে, আরেকজন আরেকজন তাকে বেশ কিছু দিন আগে পুড়িয়েছিল, তাকেও দু একদিন আগে তাকে পুড়িয়েছে, তা সেও এসে পাশে এসে বসলো, যে ভাই তুই কি করে মরলি, ভাই তুই কি করে মরলি, বলছে আমি জমে মরেছি, ঠান্ডায় জমে মরেছি। ঠান্ডায় জমে মরলি কি করে, তারপর সেটা পরে বলছে আগে বল তুই কি করে মরলি, যাকে আজকে পুড়িয়ে গেছে ওকে বলছে যে তুই কি করে মরলি সেটা আগে বল, আর গতকাল যাকে পুড়িয়েছিল সে বলছে আমি ঠান্ডায় জমে মরেছি, ঠান্ডায় জমে মরেছি। এখন গতকাল যাকে পুড়িয়ে গেছিল সে বলছে আমি ঠান্ডায় জমে মরেছি, আর আজকে যে পুড়িয়ে গেছে সে বলছে তাকে বলছে তুমি কি করে বললে, তুমি আগে বলো তারপর আমি ঠান্ডায় কি করে জমে মরেছি পরে বলছি। তখন এই কঙ্কালটা বলছে, এই কঙ্কালটা আজকে যাকে পুড়িয়ে গেল সেই কঙ্কালটা বলছে, শোনো ভাই আমার এক এক মহিলাকে আমি বিয়ে করেছিলাম, তা আমার স্ত্রী খুব ভালো ছিল, খুব ভালো, তো সেই স্ত্রী প্রতি আমার অগাধ আস্থা, তা কোনো একদিন আমি বাড়িতে ফিরছি রাত্রে, ঘরে ঢোকার ঠিক আগে ঘরের মধ্য থেকে কোনো একটা কণ্ঠস্বর পেলাম, ঘরের মধ্য থেকে একটা পুরুষ কণ্ঠস্বর পেলাম, তো মুহূর্তের মধ্যে আমার বাড়িতে কোনো মেল মেম্বার নেই, সুতরাং কার কণ্ঠস্বর, সুতরাং মুহূর্তের মধ্যে আমার মনে এক রাশ অবিশ্বাস জন্মালো স্ত্রীর প্রতি, স্ত্রীর প্রতি এক রাশ অবিশ্বাস জন্মালো, মুহূর্তের মধ্যে রাগে ক্ষোভে ঘৃণায় ভরে গেল মনটা, ঘড়ি ঘড়ি করে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে স্ত্রীর প্রতি তখন তীব্র বিতৃষ্ণা, এক রাশ ক্ষোভ ঘৃণা মনে জন্মেছে, সেই সঙ্গে রাগ, সেই রাগের আগে ঘরে ঢুকে তন্ন তন্ন করে চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকেই পেলাম না, তখন নিজের মনকে বললাম, নিজের মনকে প্রশ্ন করছি যে তুই এত নিচু মনের মানুষ, আমি আমার নিজের মনকে বলছি তুই এত নিচু মনের মানুষ, নিজের স্ত্রী সম্পর্কে এরকম একটা বাজে ধারণা তোর মনে আসলো কি করে, তাই স্ত্রীর প্রতি আমার এরূপ একটা মানসিকতা আসার কারণে আমার মনকে তীব্রভাবে দোষারোপ করতে লাগলাম এবং নিজেকে আর ক্ষমা করতে পারছিলাম না, যে এত নিচু লেভেলের মানসিকতা এত নিচে নেমে গেছে, এত নিম্ন মানের চিন্তা আমার মনে আসলো কি করে, স্ত্রীর চরিত্র নিয়ে এমন কুরোচিকর ধারণা আমার মনে আসলো কি করে, এই চিন্তা করতে করতে নিজেকে ক্ষমা করতে না পেরে দড়িতে ঝুলে পড়েছি, দড়ি দিয়ে ঝুলে পড়েছি। তখন পাশের যাকে গতকাল পুড়িয়ে গেছিল সেই কঙ্কালটা একে এক ঠালা দিয়েছে, দিয়ে বলছে শালা ওই সময় ফ্রিজটা খুলে দেখতে পারোনি, ফ্রিজটা খুলে দেখতে পারোনি, ফ্রিজটা খুলে দেখলে তোকেও মরতে হতো না আর আমাকেও মরতে হতো না, আশা করি বুঝতে পেরেছিস। তো এরকম ভাবে মৃত্যুর পরে অভিজ্ঞতা যদি শেয়ার করতে পারে তাহলে সেই শেয়ার করতে পারবে কি, যে ট্রেনটা গেল, ট্রেনটা গেল আর তোর মনে হবে কি কে যেন পিছন দিয়ে ধাক্কা মেরেছিল, ঠিক আছে শুভ্রাও শুভ্র, তোর মনে হবে কে যেন পিছন দিয়ে লোকেশ না স্পন্দন কে মনে ধাক্কা মেরেছিল, ধাক্কা মেরেছিল আর তুই গিয়ে ট্রেনে পড়েছিলি, কিন্তু এই অভিজ্ঞতা শেয়ার করতে গেলে সে পরে শেয়ার করতে হবে। তো এখন দেখ তাহলে কি বলছিলাম, যে
এইটা এটা কেন হয়? এটা ট্রেন প্রচন্ড স্পিডে যখন যায়, শুনেন ভালো করে, ট্রেন যখন প্রচন্ড স্পিডে যায়, প্রচন্ড স্পিডে ট্রেন যায়, তখন এই ট্রেনের পাশে যে বায়ুর বেগ বেড়ে যায়। ট্রেন যখন প্রচন্ড স্পিডে যায়, শুনে নে, ট্রেন যখন প্রচন্ড স্পিডে যায়, ট্রেনের পাশের যে বায়ু, সেই বায়ুর বেগ বেড়ে যায়। আমরা দেখেছি যেটা ট্রেন যখন যায় চারপাশে ধুলো গুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে কি ওই ট্রেনের পাশে বায়ুর বেগ বেড়ে গেল। আর বায়ুর বেগ বেড়ে গেলে বার্নুলিস থিওরেম বলছে যদি বায়ুর বেগ বেড়ে যায় তাহলে কি চাপ কমে যাব। তাহলে দেখা যাচ্ছে তুই এই দাঁড়িয়ে আছিস, তার আমি এই দাঁড়িয়ে আছি, পিছনে চাপ আছে, সামনেও চাপ আছে, বায়ুর চাপ, সামনে পিছনে সমান চাপ, বুঝলি? সামনেও যা চাপ পিছনেও তাই চাপ। এবার ট্রেন সামনে দিয়ে গেল, সামনে দিয়ে যে ট্রেন গেল, ট্রেন আর আমার মাঝখানে যে বায়ু, সেই বায়ুর বেগ বেড়ে গেছে। কেন? ট্রেনের সঙ্গে সঙ্গে ট্রেনের পাশে যে বায়ু, সেই বায়ুর বেগ বেড়ে গেছে। সেই বায়ুর বেগ বেড়ে গেলে সেই বায়ুর চাপ কমে গেছে, কারণ বার্নুলি বলছে যদি বেগ বেড়ে যায় তাহলে গতিশক্তি বেড়ে যাবে, আর গতিশক্তি বেড়ে গেলে চাপ শক্তি কমে যাবে, ফলে সামনের বায়ুর চাপ কমে গেল। তাহলে এতক্ষণ ছিল কি আমার সামনে বায়ুর চাপ আর পিছনে বায়ুর চাপ সমান ছিল, সমান এবং বিপরীতমুখী ছিল, কিন্তু যখনই সামনে দিয়ে ট্রেন গেল বায়ুর বেগ বেড়ে গেল, বায়ুর বেগ বেড়ে গেলে চাপ কমে গেল, আর চাপ কমে গেলে কি হবে, যেই চাপ কমে যাবে সামনে চাপ কম আর পিছনে চাপ বেশি, তাহলে আমার কি মনে হবে, পিছনে চাপ বেশি সামনে চাপ কম, তাহলে পিছন থেকে যেন কি একটা ঠেলে দিল, ঠেলে দেওয়ার পরে তুই গিয়ে পড়লি ট্রেনের উপরে, বাকিটা ইতিহাস। তাহলে আমরা ব্যাখ্যা শুনলাম, ঠিক একই ব্যাখ্যা দুটো জাহাজ, বুঝলি? একই ব্যাখ্যা দেয় দুটো জাহাজ, ধর এই একটা জাহাজ আর এই একটা জাহাজ, এই দুটো জাহাজ যদি যায় মাঝখান দিয়ে, বুঝলি, মাঝখানে দুটো জাহাজ খুব কাছাকাছি যেতে নেই, কেন? দুটি জাহাজ খুব কাছাকাছি যেতে নেই, এই জাহাজটা আর এই জাহাজ যদি কাছাকাছি এসে যায় তাহলে ধাক্কা লাগার সম্ভাবনা আছে। কেন জানিস? এই পরীক্ষাটা তুই বাড়িতে নিজেও করতে পারিস। একটা বালতিতে জল নিবি, জল নিয়ে দুটো জিনিস ভাসিয়ে দিবি, তার দুটো জিনিস ভাসিয়ে দিবি, হ্যাঁ, ভাসিয়ে দিয়ে মাঝখানে এরকম একটা কাঠি দিয়ে জলের স্রোত দিবি, বুঝলি? ধর একটা বালতিতে যদি জল নিয়েছিস, জল নিয়ে দুটো বস্তু ভাসিয়ে দিবি, যে কোনো ভাসমান বস্তু দুটো ভাসিয়ে দিবি, ভাসিয়ে দিয়ে মাঝখানে এই জলটা কাঠি দিয়ে এই জলের একটা স্রোত তৈরি করবি, এই জায়গাটা একটা কাঠি দিয়ে জলের স্রোত তৈরি করবি, করলে দেখবি যে এই দুটো কাছাকাছি আসছে। কেন বলতো? এদিকে চাপ, এদিকেও চাপ ছিল, যখন আমি এখানে এখানে যখন জলের বেগ বেড়ে গেছে তখন চাপ কমে গেছে, তখন এইদিকে চাপ বেশি আর এইদিকে চাপ কি কম, কারণ এখানে তরলে আমি স্রোত তৈরি করছি, করলে কি হবে, এখানে বেগ বেড়ে গেছে, বেগ বেড়ে গেলে এখানে চাপ কমে গেছে, চাপ কমে গেলে এইদিকে চাপ বেশি, এদিকে চাপ বেশি কিন্তু এখানে চাপ কম। যখন স্রোত ছিল না এখানে, তখন এই চাপ আর এই চাপ দুটো চাপ সমান ছিল, কিন্তু যখন আমি এখানে স্রোত তৈরি করছি বেগ বেড়ে গেছে, ফলে এখানে বেগ বেড়ে গেলে গতিশক্তি বেড়ে গেছে, গতিশক্তি বেড়ে গেলে চাপ কমে গেছে, চাপ কমে গেলে এইদিকে চাপ কম, এদিকে চাপ বেশি, এদিকে চাপ কম, এদিকে চাপ বেশি, ফলে দুই দিকে চাপ বেশি হওয়ার জন্য কি কাছাকাছি চলে আসবে, ফলে দুটো জাহাজ যখন চলে এই মাঝখানে জলের স্রোত বেড়ে যায়, ফলে গতিশক্তি বেড়ে যায়, চাপ কমে যায়, ফলে দুটো জাহাজ কাছাকাছি চলে এসে ধাক্কা লাগার সম্ভাবনা, তাই দুটো জাহাজ পাশাপাশি যেতে নেই। আবার কোনো টিনের চাল, ঝড়ের টিনের চাল উড়ে যায়, সেখানেও বার্নুলিস থিওরেম কাজ করে। কিরে, আমফানের টিনের চাল উড়ে গেছে, সেখানে বার্নুলিস থিওরেম কিরকম দেখ, মনে কর এই যে টিনের চাল, বুঝলি, এই টিনের চাল, এইবার এই যেরকম আছে, এখন ঝড় এইভাবে যাচ্ছে, এইভাবে যখন ঝড় যায় এই ঘরের মধ্যে চাপ আছে, ওপরেও চাপ ছিল, যখন ওপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে তীব্র বেগে, সে ট্রেনের মতো ব্যাখ্যা, বুঝলি, ট্রেনের যেটা ব্যাখ্যাটা দিলাম ওর মতো, এখানে যখন বায়ুর বেগ বেড়ে গেছে, এখানে চাপ কম, এখানে চাপ কমে গেছে, বার্নুলিস থিওরেম অনুযায়ী বেগ বেড়ে গেছে মানে গতিশক্তি বেশি মানে চাপ শক্তি কম, তাহলে এখানে চাপ কম, তাহলে উপরে চাপ কম, নিচে চাপ বেশি, নিচে চাপ যেই বেশি হয়, নিচের চাপ বেশি উপরের চাপ কম, বুঝলি, এই উপরের চাপের থেকে নিচের চাপ বেশি, তাহলে নিচের চাপ বেশি সে একটুখানি উঁচু করে দেয়, নিচের চাপ বেশি বলে এই চালটা একটুখানি উঁচু করে দিল, চালটা যে একটু উঁচু করে দেয় বাকি কাজটা ঝড় করে নেয়, একটু উঁচু করে দিলেই
ঝরন ঘরের মধ্যে ঢুকে বাকিটা ঝড় মোটামুটি বাকি কাজটা করে দেয়, বুঝলি? তাহলে কি বললাম, ব্যাখ্যাটা উপরে টিনের চালের উপরে বায়ুর বেগ বেশি, তাই সেখানে চাপ কম, তাহলে ভিতরে চাপ বেশি, ভিতরে চাপ বেশি উপরে চাপ কমে গেছে, তাই ভিতরে চাপের জন্য চালটা একটু উঁচু হয়ে যায়, যে একটু চাল উঁচু হয়ে যায় বাকি কাজটা ঝড় করে নেয়। তো আমরা টিনের চাল কি করে ওড়ে সেটাও বার্নুলি দিয়ে ব্যাখ্যা করলাম, আমরা দুটো জাহাজ পাশাপাশি গেলে কেন ধাক্কা লাগার সম্ভাবনা সেটা শুনলাম, চলন্ত ট্রেনের কাছে দাঁড়ানোটা নিরাপদ নয় কেন সেটাও বার্নুলি দিয়ে ব্যাখ্যা শুনলাম। তো আমরা বার্নুলি থিওরেমের অ্যাপ্লিকেশন পার্টে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, এই যেগুলো ব্যাখ্যা করছিলাম না, চলন্ত ট্রেনের বা তোর এই যে জাহাজের কথা বললাম, টিনের চালের কথা বললাম, এগুলো সবই বার্নুলি থিওরেমের অ্যাপ্লিকেশনের উপর ব্যাখ্যা ব্যাখ্যা দিচ্ছিলাম আমরা বার্নুলি থিওরেমের উপরে। বার্নুলি থিওরেমের আরো দুটো দুটো কি তিনটে খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা আগামী ক্লাসে করব, সেখানে তার মধ্যে একটি হচ্ছে টরিসোলি উপপাদ্য, বার্নুলি থিওরেম দিয়ে তরলের নির্গমন বেগ এবং টরিসোলি উপপাদ্য প্রমাণ করব, আমরা ভেন্টুরিমিটার নিয়ে আলোচনা করব, আমরা পিটট নল নিয়ে আলোচনা করব। তো বার্নুলি থিওরেমের আজকের ক্লাসের টপিক ছিল বার্নুলি থিওরেম এন্ড কিটস অ্যাপ্লিকেশন, আমরা আজকের ক্লাসে কি জানলাম একটু ফিরে দেখি। আমরা করেছি কি, প্রথমেই বার্নুলি থিওরেমে প্রবেশ করার পূর্বে তরল প্রবাহের হার, ধারাবাহিকতার সমীকরণ এবং প্রবাহীর বিভিন্ন শক্তি, গতিশক্তি, স্থির শক্তি, চাপ শক্তি সম্পর্কে অবগত হয়েছে। আমরা একক আয়তন এবং একক ভরে স্থিতি শক্তি, গতিশক্তি, চাপ শক্তি জেনেছি। তারপরে আলোচনায় ঢুকেছি কোথায়, বার্নুলি থিওরেম নিয়ে, এবং সেই বার্নুলি থিওরেমের বার্নুলি থিওরেমটা বুঝলাম যে আদর্শ আদর্শ প্রবাহীর আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থির শক্তি, একক আয়তনে চাপ শক্তি সমষ্টি ধ্রুবক, বা বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ সমষ্টি ধ্রুবক, সে বার্নুলি থিওরেম বুঝলাম। বার্নুলি থিওরেমের অ্যাপ্লিকেশনের উপর দুই একটা কথা বললাম, অ্যাপ্লিকেশনের উপরে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যাপ্লিকেশন আমাদের রইলো, সেটা তার মধ্যে একটা টরিসোলি উপপাদ্য আমরা বার্নুলি থিওরেম দিয়ে প্রমাণ করব, আমরা ভেন্টুরিমিটার সম্পর্কে জানবো, আমরা পিটট নল সম্পর্কে জানবো, সেগুলো আগামী ক্লাসে আগামী পর্বে। আজকে এই পর্যন্তই।